সুগন্ধি আগর চাষ পরিদর্শনে উত্তর ত্রিপুরায় জাপানের প্রতিনিধি দল। ত্রিপুরার আগর উৎপাদন এবার সারা জাগালো বহিরাষ্ট্রেও। আগরের উপর প্রায় 400 কোটি টাকা বরাদ্দ হওয়ার পথে। জাপানে প্রতিনিধিদের পরিদর্শনে খুশি উত্তর ত্রিপুরার আগর উৎপাদনকারীরা। If it is up to 7 years, it is not infected. Then there are methods of artificial inoculation where we are putting the injections at several places on the teeth to make it infected so that we can get it. And this is on top is oil. They are just putting their hand like this and taking oil like this. Completely crude method, but they should be automatic. Oil should come directly. You should not have human touch. Then only it will have it will get the price which they deserve. বুধবার উত্তর ত্রিপুরা জেলার আগর চাষ পরিদর্শনে আসলেন জাপানের এক প্রতিনিধি দল। তাদের সাথে ছিলেন ভারত সরকার এবং ত্রিপুরা সরকারের বন দপ্তরের বিভিন্ন আধিকারিকগণ। অল ত্রিপুরা আগর অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে ধর্মনগরে আগর ওডের দোকান পরিদর্শন শেষে কদমতলা এলাকার আগর বাগান পরিদর্শন করলেন জাপানের প্রতিনিধি দলটি। সাথে 5টি আগরের চারাও রোপণ করলেন তারা। সেখান থেকে মামন ওড চিপস এবং আগর অয়েল ইন্ডাস্ট্রি পরিদর্শনে উত্তর ফুলবাড়িতে যান জাপানের প্রতিনিধিরা। জাপানের প্রতিনিধি দলের সাথে এদিন ছিলেন জেলা বন আধিকারিক সুমন মল্ল, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ, অল ত্রিপুরা আগর অ্যাসোসিয়েশনের সভাপতি শৈলেন নাথ, সম্পাদক আনফর আলী, সভাপতি আব্দুল হাশিম সহ অন্যান্যরা। এদিন জাপানের প্রতিনিধি দল সহ বন দপ্তরের উচ্চ আধিকারিকরা মামন আগর ইন্ডাস্ট্রি পরিদর্শন করে অত্যন্ত খুশি ব্যক্ত করেন। তারা বলেন, আগর ত্রিপুরার পাশাপাশি গোটা ভারতবর্ষে এবং বহিরাষ্ট্রেও সাড়া জাগিয়েছে। তারা ত্রিপুরা রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি আগর গাছ উৎপাদন হচ্ছে উত্তর ত্রিপুরা কদমতলা ব্লক এলাকায়। এদিকে অল ত্রিপুরা আগর অ্যাসোসিয়েশনের সম্পাদক আনফর আলী বলেছেন, রাজ্য ও কেন্দ্র সরকারের তরফে অপরিসীম সাহায্য সহযোগিতা পাচ্ছেন তারা। পূর্বে বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি দল পরিদর্শন করে গেছেন, এবার জাপান থেকে প্রতিনিধি দল আসার মূল কারণ হচ্ছে তারা সরজমিনে দেখে গেলেন যে ত্রিপুরাতে কি পরিমাণ আগর রয়েছে আর আগর থেকে কি কি প্রোডাক্ট এবং মেডিসিন তৈরি হচ্ছে। আগরের উপর প্রায় 400 কোটি টাকা বরাদ্দ হওয়ার পথে রয়েছে। বর্তমানে ভারতে মুম্বাই এবং উত্তরপ্রদেশে ব্যাপক হারে আগরে বিভিন্ন প্রোডাক্ট রপ্তানি হচ্ছে। তাছাড়া মিডল ইস্টেও রপ্তানি হচ্ছে ত্রিপুরার সেই আগরের বিভিন্ন প্রোডাক্ট। তারা আশাবাদী আগামী দিনে ভারত ও ত্রিপুরা সরকারের সহযোগিতায় বহির্বিশ্বেও আগর রপ্তানির ক্ষেত্রে আরো সহজ হবে। यहाँ पर जो काम हो रहा है NTFP सेंटर ऑफ एक्सीलेंस जो कि त्रिपुरा स्कैट फार्म प्रोजेक्ट से सपोर्ट हो रहा है और स्कैट फार्म प्रोजेक्ट को जापान इंटरनेशनल कॉरपोरेशन एजेंसी फंड कर रही है। तो आज मिड टर्म रिव्यू इस हफ्ते चल रहा है जिसमें जाइका टोक्यो और जाइका इंडिया की टीम यहाँ पर है। इवन एम्बेसी से भी लोग आए हुए हैं। तो अपना त्रिपुरा अगरतला में डिस्कशन हुआ है, उसके बाद आज फील्ड विजिट में है। काफ़ी इन लोगों ने देखा नहीं था पिछले 4-5 साल से कोविड और दूसरी चीज़ों के चलते। तो इन लोगों को यहाँ दिखाने लाया गया है कि प्रोजेक्ट के सहयोग से और यहाँ पर लोगों का जो इंतजाम है वो कितना अच्छा है और इस सेक्टर को आगे कैसे इम्प्रूव किया जा सकता है। प्रचुर परिमाणे आगर काट बा आगर चिप्स आगर गाछ होइछे आसे एवं होच्छे। गवर्नमेंटे इटार उपर खूबी एकटा गुरुत्व दिछे। इंडिया गवर्नमेंट एवं त्रिपुरा गवर्नमेंट मिले एई प्रथम भारतवर्षर बाजारे जा माल एवं चिप्स एवं ऑयल बा अन्यान्य मेडिसिन जातीय जिनिस आगर थेके रप्तानी होच्छे। এটার মধ্যে প্রচুর সারা জায়গায় দেখানো হচ্ছে যে গোটা ওয়ার্ল্ডের মধ্যে ত্রিপুরাতে প্রচুর পরিমাণে আগর কাঠ এবং আগর চিপ প্রচুর পরিমাণে পাওয়া যায়। সেই লোকে আমাদের ত্রিপুরা সরকার ভারত সরকারের যৌথ প্রয়াসে আজকে আমাদের এই কদমতলা অঞ্চলে মামন এন্টারপ্রাইজে বাড়িতে জাপান থেকে একটি প্রতিনিধি টিম এসেছেন ত্রিপুরা সরকারের দায়িত্বে। ওনারা বিশেষত ত্রিপুরাতে কী পরিমাণ আগর চাষ হচ্ছে এবং কী পরিমাণ আগর থেকে কী কী প্রোডাক্ট তৈরি হচ্ছে সেগুলো দেখার জন্য আমাদের ত্রিপুরা অল ত্রিপুরা আগর অ্যাসোসিয়েশন বরাবরে গুরুত্ব সহকারে ওনারা এসেছেন। আশা করি এই আশাটারে সামনে রেখে ত্রিপুরা সরকারের যে মনোভাব আগরটারে বহিরাষ্ট্রে এবং বহির্বিশ্বে প্রচারের জন্য প্রয়াসের জন্য এবং জাইকা প্রজেক্টের আন্ডারে বহুত পরিমাণ বর্তমান সরকারের দাবিস্বরূপ আমরা বলতে পারি যে আগরের উপর সুনাগল্প প্রায় 4 কোটি টাকা 400 কোটি টাকা বর্তমানে বরাদ্দ হওয়ার পথে। আগামী দিন এই আগরটারে লিগেল পর্যায়ে সমস্ত ইন্ডিয়া থেকে বহিরাষ্ট্রে
এক্সপোর্টের মাধ্যমে রপ্তানির যে প্রয়াস চলছে সেটা আরও সহজ হবে, বর্তমানে চলছে সেটা আরও সহজ হবে বলে আমরা আগর চাষি এবং আগর ব্যবসায়ীরা এটা মনে করি। বর্তমানে বিশেষ করিয়া ভারতবর্ষের মুম্বাই এবং উত্তরপ্রদেশে বেশি চলছে, আর বহিরাষ্ট্রে বলতে মিডল ইস্টে বেশি আগরটা রপ্তানি হয়েছে। যদিও এই রপ্তানির ক্ষেত্রে একটি মাত্র রপ্তানি হয়েছে আগর অয়েল গত বছরে, আর এই বছরে বর্তমানে প্রসেসিং রয়েছে, যেটা ইতিপূর্বে আমি জমা দিয়েছিলাম সমস্ত পেপার্স, কোনো না কোনো কারণবশত এটা মিস্টেক হয়েছে, রিসেন্টলি আবার এটা এক্সপোর্ট হবে আশা করি। आज हमको मौका मिला है जायका इंडिया की टीम आई थी तो उनको बोला चलिए, जनरली जब भी वो उनका टीम होते थे बिकॉज ऑफ लॉजिस्टिक इश्यूज हम जनरली नज़दीक पास के डिस्ट्रिक्ट में लेके जाते थे, हमने कहा नहीं इस बार हम थोड़ा दूर जाके डीप इंटीरियर में भी हमने क्या काम किया वो दिखाएंगे, तो उनके इसी वजह से हम यहाँ पर उनको लाए हैं और ट्रेन से अभी आके हम पुनापुरी जा रहे हैं। तो मगर आप लोग सब लोगों के बाद काफ़ी दिनों बाद मौका मिला है मिलने का, बताना चाहेंगे कि ठीक है अभी हम एनटीपी सेंटर ऑफ एक्सलेंस में नहीं है मगर आपको घबराने की जरूरत नहीं, हम अभी भी बैकग्राउंड में आपके साथ काम करते रहेंगे। अगर उस पर अभी भी हमारी अथॉरिटी कोई छीन नहीं सकता है, इस पर आपको बेफिक्र रही है। हाँ, भारत सरकार में भी अभी जब भी कोई मुझसे अभी बात होती है वो मुझसे फ़ोन करके पूछते हैं, अभी अगले हफ्ते भी एक चांसेस है कि हम मीटिंग करने जा रहे हैं इसी के ऊपर, अभी भी हम लगे हुए कि आपका जो प्रोसीजर जो सिंप्लीफिकेशन का जो मामला अभी अटका हुआ है वहाँ पर उसके लिए हम अभी भी लगे हुए हैं। हमारे थैंकफुली अभी हमारे काफ़ी नज़दीक के दोस्त बैचमेट्स हम वहाँ पे पहुँच गए हैं उस पोजीशन पे, उनको भी हम बात कर रहे हैं। तो जो भी आपका प्रोसेस में जो डिले हो रहा है उसको हम शॉर्ट करने की पूरी कोशिश करेंगे। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।